আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত চমৎকার একটি ভিডিও নিয়ে। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে কথা বলবো ভেষজ হালুয়া নিয়ে, অথবা ফাওয়ার হালুয়া। এই ভেষজ ওষুধটা আমি নিজেই তৈরি করি 15 থেকে 16টা আইটেম দিয়ে, তাই এটা সম্পূর্ণই অর্গানিক। প্রিয় বন্ধুরা, অনেকদিন ধরেই আমার চ্যানেলে সাবস্ক্রাইব বন্ধুরা আমাকে অনেক অনুরোধ করেছিল, বিশেষ করে তরুণ এবং যুবক শ্রেণীদের মধ্যে যারা যৌন রোগে আক্রান্ত, এবং বিবাহিত বন্ধুদের মধ্যে যারা স্ত্রী মিলনে একেবারেই অক্ষম, স্ত্রীকে কোনোভাবেই তৃপ্তি দিতে পারছিলেন না। বিশেষ করে ওইসব তরুণ এবং যুবক যারা অনেকদিন যাবৎ হস্তমৈথুন করে পেনিসটাকে বাঁকা করে ফেলেছেন, কোনোভাবেই পেনিস দাঁড়াচ্ছে না, এবং ইরেকটাইল ডিসফাংশনে যারা ভুগছেন, তারা অনেকদিন ধরেই আমাকে রিকোয়েস্ট করে যাচ্ছিলেন। তারা বলেছেন যে আপু, খুবই কার্যকরী এবং খুবই অব্যর্থ একটা ওষুধ আমাদেরকে তৈরি করে দেন, যেটার মাধ্যমে আমরা খুব অল্প সময়ে যেন সেরে উঠতে পারি। তো সেরকমই একটা ওষুধ আমি তৈরি করেছি, এটা অনেকেই খেয়েছে এবং বেশিরভাগ মানুষই এটা থেকে উপকৃত হয়েছে। তবে যাদের মধ্যে যৌন দুর্বলতাটা একটু বেশি রয়েছে, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে এক সপ্তাহ লেগে যায় উপকার পেতে, আর যাদের যৌন দুর্বলতাটা খুবই কম, তাদের ক্ষেত্রে দেখা যায় যে খাওয়ার 2-1 দিনের মধ্যেই তারা উপকারিতা দেখতে পায়। প্রিয় বন্ধুরা, এটা শুধু তাদের জন্য যারা দীর্ঘদিন ধরে হস্তমৈথুন করে করে পেনিসকে বাঁকা করে ফেলেছেন, বা বিয়ে করতে ভয় পাচ্ছেন, বা বিয়ে করেছেন কিন্তু কোনোভাবেই পেনিস দাঁড়াচ্ছে না, শক্ত হচ্ছে না, এক কথায় যাকে ইরেকটাইল ডিসফাংশন বলা হয়। অনেকে আমাকে বলে যে আপু, ইরেকটাইল ডিসফাংশন কি, বা ইরেকটাইল ডিসফাংশনের চিকিৎসাটা একটু বলেন। আপনি ইন্টারকোর্স বা যৌন সম্পর্ক করার সময় যদি পুরুষাঙ্গ যথেষ্ট পরিমাণে শক্ত না হয়, বা একেবারেই শক্ত না হয়, কিংবা শক্ত হলেও কিছুক্ষণের মধ্যে আবার নরম হয়ে যায়, এই তিনটা বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো একটি যদি কমপক্ষে 3 মাস থেকে 6 মাস ধরে প্রায় প্রতিবারের সহবাসের ক্ষেত্রেই হয়, তখন সেটাকে আমরা ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা বলে থাকি। পুরুষের যৌন উত্তেজনা একটি জটিল প্রক্রিয়া, যার সঙ্গে মস্তিষ্ক, হরমোন, আবেগ, স্নায়ু বা নার্ভ, মাংসপেশি এবং রক্তনালী জড়িত। অর্থাৎ আপনি যখন যৌন উদ্দীপক কোনো কিছু চিন্তা করেন, কিছু দেখেন, মনে মনে কিছু কল্পনা করেন, কিছু শুনেন, বা আপনার যৌন সঙ্গীকে স্পর্শ করেন, তখন আপনার ব্রেইন স্টিমুলেটেড হয়। এরপর কিছু হরমোন এবং নার্ভের সম্মিলিত ক্রিয়ার মাধ্যমে পুরুষাঙ্গের ভিতরে রক্তনালীগুলো প্রসারিত হয়, তখন পুরুষাঙ্গের ভেতরে রক্তপ্রবাহ অনেক বেড়ে যায়, যার ফলে পুরুষাঙ্গ বেলুনের মতো ফুলে গিয়ে ইরেক্ট বা উত্থান ঘটে। এর যে কোনো একটিতে সমস্যা হলেই ইরেকটাইল ডিসফাংশন দেখা দিতে পারে। শারীরিক অথবা মানসিক যে কোনো কারণেই ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। তবে ইদানিং অনেক গবেষণায় দেখা যাচ্ছে যে শতকরা 48% মানুষ ইরেকটাইল ডিসফাংশন সমস্যার মূল কারণ হচ্ছে ভাস্কুলার বা রক্তনালীতে পর্যাপ্ত রক্তপ্রবাহ বা নার্ভ সাপ্লাই কম হওয়া। শারীরিক অন্য কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পুরুষ হরমোন কমে যাওয়া। এছাড়াও দাম্পত্য কলহ সহ বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে পারে এই সমস্যাটার জন্য। আমাদের দেশে একটি প্রচলিত মিথ্যা বা ভুল ধারণা, যৌন অক্ষমতার কোনো সমাধান নেই। তবে সঠিক কথা হচ্ছে, সম্পূর্ণ কাটা ছেঁড়া ছাড়া ব্যথামুক্ত হচ্ছে এই হালুয়া। এই হালুয়া খেলে আপনি 100% সুস্থ হয়ে উঠবেন। এটা শুধু তাদের জন্য যারা দীর্ঘদিন ধরে হস্তমৈথুন করে করে পেনিসকে বাঁকা করে ফেলেছেন, বা বিয়ে করতে ভয় পাচ্ছেন, বিয়ে করছেন, পেনিস কোনোভাবেই দাঁড়াচ্ছে না, শক্ত হচ্ছে না, যাকে এক কথায় ইরেকটাইল ডিসফাংশন বলা হয়। বন্ধুরা, বিয়ের পর হয়তো অনেক সময় ভালোই করতে পারতেন বা ভালোই কাটছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আগের মতন আর আপনার অবস্থা নেই, অথবা আগ্রহ থাকলেও আপনি কোনোভাবেই পেনিসকে শক্ত করতে পারছেন না, বা স্ত্রীর সামনে এসে বসে থাকলেও পেনিস দাঁড়ায় না। এছাড়াও যাদের দ্রুত বীর্যপাতজনিত সমস্যা রয়েছে, যাদের মধ্যে এই সমস্যাগুলো রয়েছে, তারা এই হালুয়াটা খেয়ে দেখতে পারেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি যদি আপনাদের উপর থাকে, তাহলে আপনি 100% উপকারিতা পাবেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই 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 উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।